বিশেষ করে আগরতলা শহরাঞ্চলে বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশন থাকবে, সেখানে ফ্রিকোয়েন্টলি যে চেকিং হবে, আই কার্ড চেকিং হবে এবং মোটর বাইক ইভেন ভেহিকেল যদি কেউ এসেন্সিয়াল বা ইমার্জেন্সি সার্ভিসে থাকেন তাহলে প্রমাণ দিতে হবে। কতগুলো এরিয়াতে ছাড় দেওয়া আছে, বিশেষ করে হেলথ সার্ভিস বা এসেন্সিয়াল সার্ভিস ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, তো ইচ অ্যান্ড এভরি যে অ্যাসপেক্টগুলো আছে যেখানে এক্সেপশন আছে, ছাড় দেওয়া আছে, সেখানে কিন্তু পার্সন কনসার্নকে প্রমাণপত্র দিতে হবে। আর আমরা যেটা এনফোর্স করতে চাই, অলরেডি যে অর্ডারটা বেরিয়েছে আপনারা সেটা ভালোভাবে দেখুন, তার মধ্যে কিন্তু যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না হয় তাহলে ১,০০০ রুপিস ফাইন ইম্পোজ করা হবে। মাস্ক যদি ইউজ না করা হয় পাবলিক প্লেসে তাহলে ১,০০০ রুপিস ফাইনের সেটা প্রভিশন আছে। তো এটা আমরা আগে থেকেই করছি, কিন্তু ডিউরিং লকডাউন সেটাকে স্ট্রিক্টলি আমরা ফলো করব। আর সবার প্রতি একটা আবেদন থাকবে, মেসেজ থাকবে যে ইমার্জেন্সি গ্রাউন্ড ছাড়া যাতে ঘর থেকে কেউ না বের হন। এই লকডাউনের মূল যে উদ্দেশ্য ঘরে থাকা, বের না হওয়া এবং এসেন্সিয়াল এবং ইমার্জেন্সি গ্রাউন্ডে একমাত্র ঘর থেকে বেরোন, এবং সেটা এক্সট্রিম ইমার্জেন্সি যদি হয়, যদি অ্যাভয়েড করা যায় সেটা ভালো।